ঈদ মোবারক আমার কিন্তু আজকে খুবই ভালো লাগছে আমি জানি না আপনারা কতটুকু খুশি কিন্তু ক্রিকেটের বাইরে এসে কথা বলতে আপনারা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন একে একে শুনবো প্রথমে রুমন আই মিন আমাদের সবার প্রিয় সাব্বির কাছ থেকে কথা বলা হয় সবার সাথে ফ্যান আছে যারা কেস যারা অথবা কোনো প্রোগ্রামে গেলাম বা কোনো ইনভাইটেশনে গেলাম তখন কথা বলা হয় তাস্কিন না আসলে ক্রিকেটের বাইরে তো কথা বলতেই হবে ক্রিকেট হলো আমাদের জীবনের বড় একটা অংশ তাছাড়াও তো পার্সোনাল লাইফ আছে ফ্যামিলি আছে সো ওটার বাদ দিয়ে কথা বলতেও আমরা বাধ্য তো সব বলতে এনজয় করি অবশ্যই আরাফাত সানি সবসময় আড্ডাবাজি করতে সবচেয়ে বেশি লাইক করি এবং ক্রিকেটের বাইরে নিয়ে সবসময় কথা বলি আচ্ছা তাস্কিন তুমি কি জানো তোমার একটা ফোন নাম্বার আমার কাছে থাকার কারণে আমার ফ্রেন্ডসরা সবাই আমাকে বলবে প্লিজ ইশিকা আপু একটু তাস্কিনের নাম্বারটা দাও না কত সুইট কত কিউট এই যে এক্সাইটমেন্ট এই যে মেয়েরা তোমার ফোন নাম্বার চায় যারা তোমার পরিচিত নিশ্চয়ই তো অনেকে দিয়ে দিতে বাধ্য হয় তখন কিভাবে হ্যান্ডেল করে জিনিসগুলো আসলে আমার হয়তো মেয়ে ভক্ত আছে কিছু অনেকে অনেকে ফোন দেয় টেক্সট করে তো সবার রিপ্লাই দেওয়া বা কল রিসিভ করা পসিবল না বিকজ আমাদের খেলা নিয়ে বিজি থাকতে হয় প্র্যাকটিস থাকে হয়তো এদের অনেকে হয়তো মনোক্ষুণ্ণ হইতে পারেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলছি যে সবসময় তো আর ফোনের কাছে বসে থাকা হয় না তো পার্সোনাল লাইফ আছে ক্রিকেট আছে তো যারা ফোন দিয়ে বা টেক্সট দিয়ে পান না তারা মন খারাপ করেন না বেশি বেশি দোয়া করেন যাতে ভালো খেলতে পারি আজকে আমি শিওর যারা মনোক্ষুণ্ণ ছিল এতদিন কষ্ট ছিল যাদের মধ্যে আজকে সব ক্লিয়ার হয়ে গেছে ও একসাথে সবার মনটাকে খুশি করে দিয়েছে এবার আসি আরাফাত সানি বরাবরই দেখা যায় আপনি একটু চুপচাপ মানে আপনি কি ক্যামেরার সামনে আসলে এরকম চুপচাপ থাকেন না আমি সবসময় এরকমই আমার হ্যাবিটটা এরকম চুপচাপ অতটাও চুপচাপ না যতটা আপনারা মনে করেন টাস্কিন একটু আমাদেরকে এক্সাম্পল দাও সানি ভাইয়ের সাথে আমি ভালো ক্লোজ আমরা মাঝে মধ্যে ঘুরি একসাথে তো ওই সময় বুঝতে পারি যে না উনি আসলে চুপচাপই থাকে আমি সব সময় বাট হ্যাঁ সব জায়গায় তোমার সাথে থাকি আমি এটা হ্যাঁ মানে ভিডিওটা চুপচাপ আমরা সবাই জানি তুমি একজন অলরাউন্ডার এই অলরাউন্ডার হবার পিছনে একটা গল্প আছে আমাদের সাথে কি একটু শেয়ার করবে আমি অ্যাকচুয়ালি অনেকে ট্রাই করছি কিপিং ট্রাই করছি বোলার অফ স্পিন পেস বোলার একটা অলরাউন্ডার হওয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিন যে সেই সব দিক সার্ভিস দিতে পারবে আর কি সো এটা এটা অনেক ইম্পর্টেন্ট এক টিমের জন্য মনে করি আচ্ছা তুমি এসএসসি পরীক্ষার মাঝখানে ক্রিকেটার হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিলে এই গল্পটি শুনবো আসলে নাকি হ্যাঁ ইট ইজ ট্রু যে আমি তিনটা পরীক্ষা এসএসসি দেওয়ার পরে আমি চলে গেছিলাম পরে চানামা পরে দিতে আসে নাই ঢাকায় আসলাম খেলতে আমি খেলার জন্য হ্যাঁ ঢাকা খেলার জন্য পরীক্ষার কথা কি মাথায় ছিল না যে আমার বাকি পরীক্ষাগুলো কি হবে না আসলে আমি তখন অনেক ক্রিকেট পাগল ছিলাম তো সারাদিন মাঠে ঘাটে খেলে বেড়াইতাম তো এসএসসি পরীক্ষা তিনটা পরীক্ষা দেওয়ার পর চার নাম্বার পরীক্ষার সময় আমার খেলা আসছিল ঢাকাতে তো কল আসছে আমার কাছে যে তুই খেলবি কিনা আমি যে হ্যাঁ আমি খেলবো সো আমি চার নাম্বার পরীক্ষা অ্যাটেন্ড না করে আমি ওই পাশে সোজা ঢাকা বাস দিয়ে চলে আসছি রাস্তার দিকে হয়তো ওই দিন খেলার জন্য আজকে সাব্বির হ্যাঁ ওই থেকে টার্নিং পয়েন্ট ছিল আমার লাইফে এটা হতে পারে তারপর পরীক্ষার কি হয়েছিল আমার নেক্সট ইয়ার পরীক্ষা দিছি পরে ও তাস্কিন তোমারও নিশ্চয়ই ক্রিকেটার হওয়ার পিছনে একটি গল্প আছে সেই গল্পটি যদি শেয়ার করতে আমি 2007 সালের জানুয়ারি 10 তারিখে ফার্স্ট আবাহনী মাঠে প্র্যাকটিসের উদ্দেশ্যে যাই বয়স কত তখন তখন আমি ক্লাস 7 এ উঠছি মাত্র 6 এ ফাইনাল পরীক্ষা দিয়ে আচ্ছা আমার একটা ফ্রেন্ড একদিন আমাকে এসে বলে যে তুই তো খেলার প্রতি অনেক ঝোঁক তোর বলিং অ্যাকশনটা অনেক স্মুথ তো আন্ডার 12 একটা ক্রিকেট লিগ স্টার্ট হয়ে যাচ্ছে তুই কি যাবি ও যেদিন বলে তার তিন দিন আগে বাবা আমার উপরে ব্যাট ভাঙে পিটায় ও যখন বলছে তখন ওরা আমি ডিনাই করি খায়ুমকে যে দোষ পসিবল না আসলে আমাকে তিন দিন আগে পিটাইছে এখন আমি কিভাবে যাই ঠিক আছে তো সামাও বাবাকে ম্যানেজ করলাম তো পরে গেলাম আমার ওই বন্ধুটার সাথে কায়ুম আমার কোচ সাজু স্যার ডিসকভারি ক্রিকেট একাডেমি আমাকে বলতেছে ও তো আন্ডার 12 এ টিকবে না তখন আমার বন্ধু বলতেছে স্যার স্যার না ও গায়ে হাতে লম্বা ওকে আপনি নেন পরে মেডিকেল চেক আপ করালো আমি টিকলাম আন্ডার 12 এ এভাবে আস্তে আস্তে খেলতে খেলতে 15 17 19 আল্লাহর রহমতে এখন বাংলাদেশের সবার প্রিয় তাসকিন মাশাআল্লাহ আচ্ছা ম্যাশ মানে আমাদের সবার প্রিয় অধিনায়ক মাশরাফিকে আমরা নরাল এক্সপ্রেস নামে চিনি তাস্কিনের কি তার মতন ঢাকা এক্সপ্রেস হিসেবে নিজেকে পরিচিত করার ইচ্ছা আছে অবশ্যই আছে কারণ যেহেতু আমি ফাস্ট বোলার
যেহেতু এক্সপ্রেস জিনিসটা জোরের মাধ্যমে হয় তো ইনশাল্লাহ আমিও ক্রিয়েট করবো একদিন ঢাকা এক্সপ্রেস ইনশাল্লাহ। আরাফাত সানি, আমরা জানি শুরুতে আপনার মনোযোগ ছিল ফুটবলার হওয়ার দিকে, সেখান থেকে ক্রিকেটার কিভাবে? ফুটবলার এরকম কোনো ইয়ে ছিল না, ইন্টেনশন ছিল না ছোটবেলা, মানে একটা সময় বাংলাদেশ তখন ফুটবল কিন্তু খুব ক্রেজ ছিল। সো আমার ছোট কাকা খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, সে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলতো, যখন সবসময় আমাকে নিয়ে যেত খেলা নিয়ে যেত তার সাথে। সো তখন থেকে মানে এই স্পোর্টসের দিকে একটা মানে উইকনেস ছিল, যে খেলা দেখতাম সব জায়গায় যেতাম যেতাম ওনার সাথে। স্টিল আমি এখনো ফুটবল খেলি। মাঝখানে ডিজে হওয়ারও প্ল্যান ছিল, ঠিক আছে, ডিজে আরাফাত স্যার। আরেকটাই যে আমার ক্রিকেট হওয়ার পিছনে আরেক কি ছিল সবচেয়ে বেশি, যে আমাদের ক্যাবে আমার মানে দু সম্পর্কে একজন রিলেটিভ, ও এখন নিউজ রিপোর্টার আছে যে মাঝার, ওকে দেখে আমার আর কি যাওয়া। বাট ফুটবলটা স্টিল এখন আমি লাইক করি, বাট প্লেয়ার হব কি না সেরকম কখনো চিন্তা করি নাই। ফুটবল খেলতে একবার দেশের বাইরে গেছিল আমার, না ফুটবল খেলতে না, ফুটবল টিম চ্যাম্পিয়ন করে ট্যুর করছি দুইটা। ওয়াও, আপনার মা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আপনার ক্রিকেটের সংগ্রামে বরাবরই তিনি আপনার সাথেই ছিলেন, এই গল্পটি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি এখানে যতটুকু আসছি তারই চেষ্টায়, মানে অনেক সময় ফাঁকি মারার ইচ্ছা ছিল যে প্র্যাকটিসে ঠিক মতো যেতে যেতাম না, উনি ধরে নিয়ে যেত, যেখানে যেতাম না কেন খুঁজে বের করে নিয়ে যেত, প্র্যাকটিস যেতে হবে, যাই করি না কেন সারাদিন প্র্যাকটিস মিস করা যাবে না। আসলে অ্যাকচুয়ালি ওনারটা বলে আমি শেষ করতে পারবো না অ্যাকচুয়ালি। আসলে বুঝতেই পারছি। সাব্বির, তোমার ক্যাশ সাইনে একটা প্রশ্ন ছিল, প্রতিদিন কজন মেয়ে তোমার এই চোখের প্রেমে পড়ে, আর সবচেয়ে বড় প্রশংসা তোমার এই চোখের কার কাছ থেকে পেয়েছো? নরমালি আমি আমার আব্বুর কাছ থেকে পেয়েছি চোখটা, বিকজ আব্বুর আমাদের ডিপ ওনার একটা হালকা আছে। আর হচ্ছে এখন কজন মেয়ে ফোন দেয়, আসলে অ্যাকচুয়ালি আমার নাম্বারে কোনো মেয়ে ফোন দেয় না। ওদের নাম্বারে যদি মেয়েরা ফোন না দেয় তাহলে বাংলাদেশে কারোর ফোনেই কোনো মেয়ে ফোন দেয়। আচ্ছা, তাস্কিন কিন্তু অলরেডি কিছু কথা বলে দিল, এখন তোমার কাছ থেকে শুনি। আর চোখ যেহেতু সুন্দর, সবাই বলে যে চোখ সুন্দর, তো আসলে এটা শুনে খুব ভালো লাগে। বেশিরভাগ মেয়েরাই প্রশংসা করেছে যেহেতু চোখের ব্যাপারে। আর তেমন কোনো ছেলে তো হিংসা করে আমাকে, দেখলে সবাই তো এনজয় করি আর কথাগুলো। আর ফোনের ব্যাপারটা আসলে ফোন তো সবাই দেয়, ফোন কথা বলে সবাই, তো নরমালি ভাবে কথা বলি, থ্যাংকস দি। তাস্কিন, খেলার বাইরে কি এখন ভিডিও গেমস খেলা হয়? ফোনে খেলা হয় বেশি। আর আগে যেতাম মোস্তফা 97 এগুলা খেলতে, দুইটা গেম কয়েন ফেললে দুইটা গেম, ওইটা ছিল অন্যরকম একটা মোমেন্ট, বিশেষ করে এখনো মিস করি। মানে দিদি খেলতে দিদি কয়েন হতো না, সারা কয়েন দেখা যায় ওই গেমস গুলো। বাট কখনো কি এমন হয়েছে যে ওরকম একটা জায়গা গিয়েছো, দেখতে পেয়েছো ওই গেমস গিয়ে খেলেছো এখন রিসেন্টলি? রিসেন্টলি খেলছি আমিও খেলছি সেটা, এই মোস্তফা। হ্যাঁ, আমি শেয়ারই করতে গেছিলাম, দেখি যে ওখানে সাজানো, আমি কারো কিছু না বলে যাই খেলা শুরু করে দিছি, ঠিক আছে, লোকজন টাকা দেখতেছে কিন্তু আমি হেভি ফিলিংস এ খেলতেছি। বুঝাই যাচ্ছে আমাদের তাস্কিন এখনো ছোটই রয়ে গেছে। আমার আসলে ওই সব কিছু কিছু ছোট যে দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা যায় না, ওগুলো খুব আমি খুব বেশি পছন্দ করি। সবার জন্য আমার কাছে সারপ্রাইজ আছে, আমি সারপ্রাইজটা দিব তবে একটি বিরতি পর। দেখে তারপর ওকে দেখলাম যে ওটাতে হাইটে একটু সমস্যা হচ্ছে, তারপর ওকে নিয়ে আসলাম স্পিন বোলিং, ওকে একটু মানে অফ স্পিন করালাম, তো এটা দেখে তারপরে ও নিচে থেকে আপনার লেগ স্পিন করছিল, দেখে দূর থেকে আড়ালে আমি একটু দেখেছি সে নকিং করছে, তো ব্যাটিংটাও আমার ভালো লাগছে, তো তারপর থেকে ওকে আমি ব্যাটিংয়ে থেকে টুকটুক করে আস্তে আস্তে করে নিয়ে আমি এগিয়ে যাই। এমন অবস্থা তার আপনার যে তার ব্যাট আপনার তার হাইটের ওভার, মানে বেশি হাইট, তো ওইটা নিয়ে সে দড়িয়ে পেরিয়ে যাই হোক আল্লাহর রহমতে সে একটু ভালো খেলে, চেষ্টা করে যে আমি কিছু করব কিংবা আমি একটা জায়গা ধরবো। লাস্ট প্রোগ্রামে আপনারা শুনছেন যে তাস্কিনের পিঠে ব্যাট ভাঙা হয়েছিল, এই ব্যাট ভাঙার জায়গাটা হচ্ছে এই মাঠটা, হয়তো বা এই ব্যাট ভাঙাতেই তাস্কিন তাজিম থেকে তাস্কিন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে সাথে করে নিয়ে গিয়ে আজকে ন্যাশনাল টিমে দৌড়গড়ায় নিয়ে গেছে কাইম, কিন্তু আর ওই কাইমে কিন্তু এখন সিএনজি চালায়। বাংলাদেশের যে আইডল থাকে ক্রিকেটের ভিতরে আমি মনে করবো মাস্টার। আর সবচেয়ে বড় মজা ছিল তাস্কিনের ছোটবেলায় একটা মজার ঘটনা, মিলাদ যেখানে হবে সেখানে তাস্কিন আছে, বাসার টিচার আছে ও নাই, হঠাৎ বাসা থেকে টুপিটা নিয়ে মিলাদে চলে গেছে। যে তাস্কিন যেরকম আমার সাথে ওর মার সাথে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যাজ এ ফ্রেন্ডের মতো, আমিও চাবো যে আমার ছেলের বউ যদি ওরকম হয়। তাস্কিন আরাফাত সানি দুইজনে আমার কাছে ভিন্ন না, কিন্তু আমি একদম মন থেকে চাই যে আমার তাস্কিন সানি দুইজনেই ভালোভাবে ফিরে আসুক। তাস্কিন যে খেলতেছে আমি চাই আরো ভালো খেলুক, আরো সুনাম্ব, কিন্তু সব কথার এক কথা হলো ভালো মানুষ যত,
আর সবচেয়ে চাদরের ছেলে হলো আমার সানি কলিজার টুকরা। সকাল 7টা বাজে নিয়ে গেতাম, তো 7টা বাজে নিয়ে গিয়ে ডানমন্ডিতে বসে থাকতাম, সানিকে প্র্যাকটিস করাতাম, তারপরে সন্ধ্যা আসতাম বাসায়, আইসা আবার এই করে গোসল টোসল করে আবার রান্না বান্না করে পরের দিনই আসবো, উঠে এগুলি সবকিছু রেডি করে রাখতাম। আমি অবশ্য চাই আমার সানি আবার ফিরে আসো 16 কোটি মানুষের মাঝে। খেলাধুলা শেষ হইলে, প্র্যাকটিস শেষ হইলে ওর প্রিয় কবুতর, 1,500 কবুতর বাবা দেশ বিদেশের এই ওটিনে ওই সময় দেয়। চমৎকার, খুবই সুন্দর সুন্দর মেসেজ, কেমন লাগলো সারপ্রাইজ? খুব ভালো আসলে, ভালো লাগছে দেখে। তুমি কি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলে তাস্কিন? না আসলে ইমোশনাল না, এমনি মা বাবাদের কথা তো সবসময় ঝাড়ের উপরে রাখে সামনে যখন থাকি, এখন বুঝতেছি যে সবচেয়ে আদরের আমি। আর সাব্বির কোচ খুবই চমৎকার একটি কথা বললো, যেটা আমরা জানতাম না, যে প্যাট তার থেকে বড়, তারপরে সে চেষ্টা করতো, মানে কেমন লাগলো স্যারের কথা শুনে? না আসলে এই একটা মানুষ যে আমার ক্রিকেট লাইফে আর কি, ক্রিকেট আমাকে নিয়ে আসার একমাত্র আর কি মানুষ যে ক্রিকেট নিয়ে এসেছে আমাকে, তো আজকে এই পর্যন্ত আজকে আমার আশা বন্ধ আর কি। না চমৎকার, সাব্বির কাছেই থাকছি। সাব্বির, বরাবরই দেখা গিয়েছে যে প্রতিপক্ষকে পাত্তা না দেওয়ার একটা অ্যাটিটিউড তোমার মধ্যে আছে, দর্শক কিন্তু খুবই পছন্দ করে তোমার এই অ্যাটিটিউডটা, দেখা গিয়েছে বড় বড় খেলোয়াড়কে তুমি মানে অগ্নি দৃষ্টি দিয়ে ঘায়াল করার ট্রাই করো, এটা কি সচেতনভাবেই করা হয়? না নর্মালি আমি একটু এগ্রেসিভ থাকি সবসময়, সবচেয়ে বড় শক্তি যে আমার, যে আমি যদি হোম গ্রাউন্ডে খেলি লাখ লাখ দর্শক যদি আমার নাম বলে ডাকে সাব্বির সাব্বির, সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, যে সবাই সবাই আমার নাম ধরে ডাকতেছে, তো আমাকে কিছু করতে হবে এখানে, অ্যাটলিস্ট আমি যেন ফেল না হই এখানে। তাস্কিন, তাস্কিন এবং মুস্তাফিজের জুটি নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু একটা স্বপ্ন দেখা শুরু করেছে, তোমার ভাবনা কি? না আসলে আলহামদুলিল্লাহ যে মানুষজন ভাবতেছে, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ট্রাই করব সেটাকে ফুলফিল করার, ওর কাটারে ঘায়াল করবে আর আমি আমার পেজ দিয়ে ঘায়াল করব ইনশাল্লাহ। আমরা সেই কামনাই করছি। আরাফাত সানি, বরাবরই দেখা গিয়েছে যে উইকেট নেওয়ার পর আপনার একটা ইউনো সেলিব্রেশনের স্টাইল রয়েছে আলাদা, চলুন আপনার এই সেলিব্রেশনটা আমরা একটু দেখে আসি। তো এই মজার উদযাপনের স্টাইলের কোনো নাম কি রাখা হয়েছে? আমার যতটুকু মনে পড়ে যে আমি পাকিস্তান সিরিজে এরকম এক্সাইটমেন্টের জন্য হতে হয়েছে, হাফিজ কিন্তু আমার ওই সিরিজে আমার বলে আউট হয়েছিল 3টা ম্যাচের মধ্যে 2টা, এবং ফার্স্ট ম্যাচে রান আউট হয়েছে সেটাও আমার বলে, তো এর জন্য হয়তো ওভার এক্সাইটমেন্টে নাচ চলে এসেছে। ঠিক তেমনি আমাদের টাস্কিনেরও একটি উদযাপনের স্টাইল আছে, চলুন আমরা সেটি দেখে আসি আগে। আচ্ছা তুমি কি টাইটানিক অনেকবার দেখেছো? না না আসলে তেমন কিছুই না, তাও দেখেছি কয়েকবার, ইম্পর্টেন্ট গুলো উইকেট পাই তখন দেখা যায় আমার, তখন মন খুলে দৌড়াইতে মন যায়, তখন আমার সেলিব্রেশনটা আর কি এরকম হয়ে যায়। আচ্ছা, এটা ভেতর থেকে আসে, যেটা আসলে কোনো মেকি কোনো কিছু নাই। গত বছর ভারতীয় টিমের সাথে খেলার সময় ওদের প্লেয়াররা তোমার সাথে স্লিজিং করেছিল আই থিঙ্ক, কারণ দেখা গিয়েছে যে ওদের খেলোয়াড়দের মধ্যে তোমাকে টার্গেট করা হয়েছিল। ইন্ডিয়ান প্লেয়ার সাথে বেশি থাকে, বিরাট কোহলি ছিল, রোহিত শর্মা ছিল, আর একটা পেস বোলার দেওয়াল কুলকার্নি, তো এরা তিনজন খুব আমার স্লেজিং করতেছে, আমার খুব ভালো লাগে এরকম, যে ওরা কথা বলে ভালো লাগে, আমি ওর সাথে কথা বলি আমি আসলে ফ্রি হয়ে যাই, মানে ওর সাথে আমি আসলে ফ্রি হয়ে যাই, স্পেশাল রিলিজ হয়ে যায় আমার। স্লেজিং চললে তোমার কনফিডেন্সটা আরেকটু বেড়ে যায়, রাইট? সো এবার আমি চলে যাব একটু অন্য প্রসঙ্গে তাস্কিন তোমার কাছে, যে তোমাকে আমরা ক্রিকেটার পাশাপাশি ইদানিং মডেল হিসেবে দেখছি, যেহেতু কিছু কিছু কোম্পানির সাথে আমার এন্ডোর্সমেন্ট রয়েছে, তখন তাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে হয়তো দেখতে পান টিভিসি বা ফটোশুটে, কিন্তু উপভোগ করা হয় না? হ্যাঁ মাঝে মধ্যে উপভোগ করি, মজা লাগে মাঝে মধ্যে, অনেক মজা হয়, নিশ্চয়ই এনজয় করো যখন, হ্যাঁ এনজয় করি যখন খেলা থাকে না, আড্ডার অবসরটা মাঝে মধ্যে ওই সব জায়গায় দেই আর কি। রিসেন্টলি সাব্বিরকে আমরা কিছু টিভিসি তে দেখেছি, সো এই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো, কেমন লাগছে? আমি যৌনতা একটা করেছি টিভিসি 10 সেকেন্ডের, তো আমার 3-4 বার রিহার্সাল করতে হয়েছে, বাট মাঝে মাঝে এনজয় করি, ভালো লাগে আর কি। আরাফাত সানি, জাতীয় দলে ডাক পেতে কিন্তু আপনাকে অনেকটা দিন অপেক্ষা করতে হয়েছে, প্রথম যখন ডাক পেলেন সেই মুহূর্তটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেদিন আমি শুনতে পাই যে আমি ন্যাশনাল টিমে মানে কল পেয়েছি বা টিমে আছি,
অ্যাকচুয়ালি আমি 7 দিন ঘুমাতে পারি নাই। ম্যাচ খেলার আগ পর্যন্ত আমার মনে হয় না যে আমি ন্যাশনাল টিমে আছি, টোটালি মানে একটা গোরের মধ্যে ছিলাম, মানে আমি কি করব বুঝতেছিলাম না। যখন ফিল্ডে পার্টি রাখলেন সেই অনুভূতি সেটা টোটালি মানে আমি এটা কখনোই ভুলবো না, মানে আমি কান্না করতেছিলাম এরকম মনে হচ্ছিল, আমি জানি না কেন, মানে চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তেছিল। মাস্টার ভাই সেটা আমাকে অনেক হেল্প করতে আগের দিন রাতে। সাব্বির, তোমার ছক্কাগুলোর মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, ছক্কা মারার অনুভূতিটা কেমন তার আগে আমরা একটু ছক্কাগুলো দেখে আসি। চমৎকার, মানে এই বড় বড় টিমের এগেইনস্ট এরকম ম্যাজিক্যাল ছক্কা, মানে এই ফিলিংসটা কি বলো? অনেক ভালো লাগে ছয় মারতে, বিকজ আমি ছোটবেলা থেকে আমি আফ্রিদিকে ফলো করতাম, যার জন্য ওখান থেকে আমার ছয় মারাটা অভ্যাসটা হয়ে গেছে, আর আমি খুব মজা পাই, খুব এনজয় করি এই ছয় মারাটা। আসলে একটা ছক্কা মারার পর কি মাথা কাজ করে এবার আরেকটা? ডেফিনেটলি কাজ করে, আমার শুধু টিম ম্যাচ কিছু সময় যায় মারতে পারি না বলে তাই মারতে পারি না, বাট চেষ্টা করে ছয় বা ছড়া ছয় মারার জন্য। খেললো রানও করে। তাসকিন, তুমি তো দুষ্টুমির অধিনায়ক, তো তোমার দুষ্টুমির কিছু নমুনা যদি আজকে আমাদের দেখাতে। দুষ্টুমি তো ইচ্ছা করে করি না, হয়ে যায় হয়ে যায়। সবচেয়ে মজা হয় আমরা আইস বাথ করার সময়, -3-4 থাকে ওরকম একটা গোল ডাব্বার মধ্যে সবাই বসে থাকে, তো সবাই কেউ যেতে চায়, কেউ ফাঁকি মারে, কেউ বাথরুমে গা ভিজে চলে আসে, তো সবাই চেষ্টা করে গা ভিজে চলে আসে, মাঝে সামনে থাকলে তো করা কিছু নেই, করতে হবে। তাসকিন করে মাঝে মধ্যে করে, আর সবসময় সাব্বির এবং সানি, মাশরাফি এবং তাসকিন যখন এই ম্যাশকিন করে তখন আপনাদের অনুভূতি কি হয়? দুজনে হাইট যেরকম একই রকম, তারপর বোলিং ও অনেক জোরে বল করে তাসকিন, সেলিব্রেশনটা টোটালি ডিফারেন্ট। না নরমালি সানি ভাই যেটা বলে ডিফারেন্ট সেলিব্রেশন, আর অনেক সময় এরা দুজন মানে মিস্টেক হয়, মানে এরা যখন করতেছে না তখন আমরা বলি কেন করতেছে না কেন, যখন করেন আপনাদের দুজন তখন আবার সেম টু সেম আবার করে ফেলে। অনেক ধরনের কমেন্টস করেন, তো কেমন লাগে সব কমেন্টস পড়তে? প্রথমে যাই সাব্বির কাছে। না অ্যাকচুয়ালি আসলে আমার অ্যাডমিন ওকে ফলো করে, তো ওই আমাকে যেগুলো কমেন্টস করার মতো যেগুলো আসে যেগুলো আমাকে বলে আর কি, তো আমি ওগুলা বলি রিপ্লাই করে দাও তুমি, হয়তো বা মাঝে মাঝে আমি রুকি আর কি, আমি রিপ্লাই করি, নিজে করে রিপ্লাই করি। টাস্কিং, না টু বি অনেস্ট আমার পেজে বেশিরভাগ কমেন্টই মানে আমি লাভ ইউ শব্দটা পাই, যেটাকে ভালো লাগে, যে মানুষজন ভালোবাসে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। তুমি মাঝে মাঝে 100-200 কমেন্টস এর নিচে একটা লাভ ইউ টু লিখে দিও, তাদেরও ভালো লাগে। লাভ ইউ টু অল। হ্যাঁ লাভ ইউ টু অল, কারণ শুধু লাভ ইউ টু লিখলে আবার অনলাইন নিউজ হবে, লাভ ইউ টু বললেন অমককে। আপনার কেমন লাগে কমেন্টস পড়ে? আমার অ্যাকচুয়ালি আমার যে ফ্যান পেজ আমি খুব খুব কম একটা ভিতরে মানে দেখি, আমার যে অ্যাডমিন আছে ওই সব কিছু করে, বাট ওয়ার্ল্ড কাপের পর আসার পর যখন আমি আমার ফ্যান পেজটা ফলো করা শুরু করি তখন যে সবাই আমাকে কামব্যাক করার জন্য যে গুড উইশগুলো আছে সবাই সেটাই করতেছিল, সো সেই কমেন্টগুলো আমি পড়ি। সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয় আর নির্বিঘ্নে শপিং করা হয়? সাব্বির, মুভি দেখা খুবই কম হয়, সময় পাওয়া যায় না, বাট শপিং আমি খুব ইন্টারেস্টেড, কারণ অনেক মুড অফ থাকে যখন এই ক্রিকেটের কোনো খারাপ সময় যায় আমার, আমি গো ফর শপিং। আচ্ছা তাসকিন। হ্যাঁ আসলে শপিং খুব আনন্দদায়ক জিনিস, বাট লাস্ট 2 বছর ধরে একটু কম শপিং করা হচ্ছে, বিকজ অফ মানে ক্লোদিং এর স্পন্সর হইছে কারণ ফ্যাশন হাউস ওরা সবসময় ড্রেস পাঠায় আর আমার লাগলামই নেই, কিন্তু
তাও অনেক কিছু তো কিনতেই হয়, না কিনলে আবার কেমন লাগে না? টাস্কিন মুভি দেখতে কি পছন্দ করে না? অনেক পছন্দ করি, কিন্তু হলে যাওয়া হয় ফ্রেন্ডসদের সাথে, প্রায় প্রায় প্ল্যান করে মিস হচ্ছে। তো আমরা পরশু দিন সিনেমা দেখতে যাব, সকালবেলা পরশু দিন সকাল দশ, আজকে পারতেছি না, আজকে এই জায়গায় যেতেছি। যেরকম যে প্ল্যান করে মিস করে, বাট আমি মিস করি না, মুভি দেখতে খুব এনজয় করি। আমিও কয়েকবার দু তিনজনকে দেখেছি যে শপিং মলে গেলে ফ্যান্সদের বিড়ম্বনা তো মাস্ট থাকে, ভালোবাসেন দেখেই আছে। কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি লাস্ট 2015 ওয়ার্ল্ড কাপ খেললাম যখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, তো ওইটা খেলে আসার পরে আমি ঈদের দুই দিন না তিন দিন আগে ফ্রেন্ডদেরকে নিয়ে আমি একটা স্যান্ডেল কিনতে গেছিলাম বসুন্ধরা সিটিতে। তো সেই স্যান্ডেল কিনতে যে অলমোস্ট একটা স্যান্ডেল কিনতে যে 4 ঘন্টা লাগছিল। কেন? তো মানে আমি কিনতে পারতেছিলাম না, সেলসম্যানরা স্যান্ডেল না দেখে ছবি তোলাচ্ছিল, এটা খুব ভালো লাগছিল। যদিও স্যান্ডেল কিনতে অনেক সময় লাগছে, কিন্তু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। আরাফাত সানি, আপনার ক্ষেত্রে কেমন? এদিক থেকে আমার একটা অ্যাডভান্টেজ আছে যে অনেক একটু কনফিউজ থাকে যে আমি আরাফাত সানি কিনা, সত্যি মানুষ কাছে এসে বলতে পারে না, কনফিউজ থাকে, তো দোনো মনে হয়ে যায়, ডাবল মাইন্ডেড থাকে। সো এদিক থেকে আমার একটু বিড়ম্বনাটা কম। বিপদে বা দুঃসময় ক্রিকেটারদের কাছ থেকে বা তাদের পরিবারের কাছ থেকে কি সাপোর্ট পাওয়া যায়? অলওয়েজ সাপোর্ট করে আমাদের একজন আরেকজন, আমাদের টিম মাশাআল্লাহ এখন আমাদের যে টিমটা বাংলাদেশ টিমটা সবাই একজন আরেকজনের হেল্পফুল সবাই, আর ইনশাআল্লাহ এরকম যতদিন আমাদের টিমটা যাবে ইন ফিউচার আল্লাহর রহমতে ভালোই করবে। তাসকিন, যারা সিনিয়র ওনারা অবশ্যই এক্সপেরিয়েন্স ইন্টারন্যাশনাল লেভেলে, ওনারা ওনাদেরও ওনাদের লাইফে ব্যাড টাইম পারে দিছে, তো ওনারা জানে হাউ টু হ্যান্ডেল ইট। তো অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো, সিরিয়াস কথা হলো। এবার একটা ভিডিও ক্লিপ দেখে আসি আমাদের সাব্বিরের, একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেখে আসি। বাহ, দুর্দান্ত! এশিয়া কাপে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে 80 রানের ঝড়ো একটা পারফরমেন্স আমরা দেখলাম। অনেক ক্রিকেটারই কিন্তু অভিনয় করেছেন, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল আর অনেকে আছে। তো আপনাদের কাছেও আমি জানি ইতিমধ্যে অনেক ভালো ভালো নাটক বা সিনেমার অফার এসেছে, তো এত বড় বড় লোভনীয় প্রস্তাব কিভাবে ফিরিয়ে দেওয়া হয়? না, আসলে এটা ট্রু যে বেশ কিছু নাটকের অফার এসেছিল, দুইটা মুভির অফার পেয়েছি, কিন্তু এখন টাইম আমার ক্রিকেট খেলার ভালো মতো, শুধু ক্রিকেটে ফোকাস রাখতে চাই, কারণ বাংলাদেশকে কিছু দিতে চাই। তারপরে ইন ফিউচারে যদি জীবনে বড় কোনো প্লেয়ার বা লেজেন্ড হইতে পারি, তখন যদি আমি বেঁচে থাকি আমার যে স্ত্রী থাকবে তখন তাকে নিয়েই নাই। ও মাই গড, ভেরি গুড, ভেরি ওয়েল ডান স্যার, ভেরি ওয়েল ডান স্যার। শেষ হবে যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ, যদি আমাদের এরকম থাকে আর ডিমান্ড থাকে ইনশাল্লাহ আমরা করতে ইচ্ছুক। সানি ভাই খুবই চুপচাপ, একই রকম আমারও, যে আগে ক্রিকেটটা খেলি ভালো মতো, আর যদি কখনো করা হয়, সো আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর আছে বিশু ভাই, আমি তার মিসু সাব্বির, সো ওনার সাথে করার খুবই ইচ্ছে, যে ওনার ভাই বা নায়িকা রেখে, না না একচুয়ালি নায়িকা তো ডেফিনেটলি থাকবে নাটকে। ভক্তদের তো অনেক ধরনের পাগলামি থাকে, রক্ত দিয়ে চিঠি লেখা, রাত ভর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, সকালবেলা ছাতা বৃষ্টির মধ্যে দেখা যায় দাঁড়িয়ে আছে ভোরবেলা, আবার সারা রাত মেসেজের পর মেসেজ দিচ্ছে কেউ না কেউ, কেমন লাগে অ্যাকচুয়ালি? যেগুলো বললেন সবগুলোই সব ফ্যানরাই করেছে পাগলামি। বাহ, তার মানে রক্ত দিয়ে চিঠি লেখা হয়েছে? হ্যাঁ, আমি একটা সাজেস্ট করব যে ফ্যান থাকা ভালো, বাট কারো ফ্যান হওয়া ভালো, বাট এরকম পাগলামি হওয়া ভালো না। টাস্কিন,
তোমার ক্ষেত্রে কি এরকম কোন অভিজ্ঞতা আছে আমাদের সাথে একটা শেয়ার করলে করতে হবে না আসলে এরকম অভিজ্ঞতা অনেক আছে বাসার সামনে সেই 3-4 ঘন্টা ধরে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে বেশিরভাগ এরকম ইনসিডেন্ট যারাই করে ওরা কিন্তু ম্যাক্সিমাম স্কুলের বা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম তো এগুলা মোটেও ঠিক না আরাফাত সানি আমার না আমার এরকম কোন এক্সপেরিয়েন্স এখনো হয় নাই লাভ লেটার মেসেজ মেসেজ পাইছি হ্যাঁ যে ফ্রেন্ড করতে পারে বাট আমার যে রিপ্লাই দিতে হবে তাহলে জিনিসটা আরো বেশি পোস্টে পাবে আপনাদের দুজনের জীবনে একটি সংগ্রাম যাচ্ছে তাসকিন আর আপনার আপনাদের কি মনে হয় আপনারা আবারো ধারালো হয়ে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ আমরা দুজন আবার কামব্যাক করব যেহেতু সবাই আমাদের 16 কোটি মানুষের দোয়া আছে এবং দুজনেই রিঅ্যাপ করতেছি বোলিং রিঅ্যাপ করতেছি নিজেদের মতো করে এবং আমাদের সাপোর্ট করতেছে আমাদের কোচিং স্টাফ তো ইনশাআল্লাহ আমরা আবার স্ট্রংলি ব্যাক করব যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে কথা হচ্ছিল তাহলে আপনার বোলিং অ্যাকশনটা আমরা একটু দেখে নেব টাস্কিন গেছিলাম একবার ওকে আরাফাত সানি ট্রেনের সাথে গেছি এমন কোন পছন্দের নায়িকা আছে বা যাকে দেখে মনে হয়েছে ইস এর সাথে যদি কাজ করতে পারতাম তার মানে আমাদের দেশের সমস্ত ক্রিকেটারদের ইচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতীয় দেশের নায়িকাদের আমরা যে তাদেরকে ছোট করতে চাই না তারা অনেক সুন্দর অনেক ভালো অ্যাক্টিং করে কোন এক্সপ্লেনেশন দরকার না আমরা বুঝতে পেরেছি আই ওয়াজ জাস্ট কিডিং আচ্ছা নেক্সট প্রশ্ন যদি প্রশ্ন করি ক্রিকেটের বাইরে একজন ব্যক্তি সাব্বির তাসকিন সানির সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা সাব্বির থেকে ফ্যামিলিগত বলতে আমার আব্বু আম্মু শক্তি শক্তি আর দুর্বলতা দুর্বলতা হচ্ছে আমার ইমোশন তাসকিন আমার শক্তি আম্মু দুর্বলতা আম্মু আরাফাত সানি সেম আম্মু ফ্যামিলি এবার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আমি ঝটপট প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা আমার প্রথম প্রশ্ন সাব্বিরের কাছে আপনার পছন্দের ক্রিকেটার কে আফিদি ওকে তাসকিন মাশরাফি ভাই আরাফাত সানি ভাই এই তিনজনের মধ্যে কে বেশি খায় আচ্ছা সাব্বিরের কাছে প্রশ্ন কার সিম সংখ্যা বেশি কোন চান্সই নাই তাসকিন ডেফিনেটলি শিওর আমার তো চান্সই নাই একটা নাম্বার ইউজ করতেছে 14 ইয়ার্স 100% সাবি কি করবে 100 এটা হবে না তো আমার একটা এটা শিওর সাবি ওকে আর সাবির কাছ থেকে আওয়াজ আছে কাকে দেখে ঈর্ষা হয় এই দুজনের মধ্যে না তেমন একটা হয় না শুধু ওর হাইটটার জন্য একটু সমস্যা আচ্ছা হাইটটার জন্য তাসকিন কে দেখে ঈর্ষা হয় তাসকিন ওনার সাথে হইলে ওনার ওই চোখটার চমৎকার বসানি সাব্বির ফিজিক দেখে ওয়াও তাসকিনের কাছে আমার প্রশ্ন কখন খুব গর্ব হয় যখন বাংলাদেশ টিমের হয়ে বাইরের দেশের মাটিতে জিতি আরাফাত সানি সেম বিকজ বাইরে নিজের হোমে খেলে আর বাইরে খেলা টোটালি ডিফারেন্ট সো বাইরে খেললে উইন করলে অবশ্যই নিজের কাছে প্রাউড মনে হয় সাব্বির ওদের সাথে একমত আমি তারপর একটা কথা বলবো যে আমরা বাংলাদেশ হয়ে খেলতেছি এটা অনেক বড় একটা গর্ব যে আমরা বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশ ছেলে হয়ে খেলতেছি 16 কোটি মানুষের মধ্যে থেকে তোমরা এটা খুব বড় শান্তি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মানে কথা বলতে বলতে কখন সময় পার হয়ে গিয়েছে আমি তো টের পাইনি আশা করছি আপনারাও টের পাননি বাট অসংখ্য ধন্যবাদ আমাদের মাছরাঙা স্টুডিওতে এসে আপনাদের এত বিজিয়েস্ট সময়ের মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য বাট দর্শকের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতে চান বলতে পারেন সাব্বির ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে মাছরাঙ্গাকে যে আমাদেরকে ইনভাইট করার জন্য আর দর্শকদের একটাই বলবো যে সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি সুস্থ থাকি আর সবাইকে ঈদ মোবারক তাসকিন না আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আর এত সাপোর্ট করার জন্য অলওয়েজ আর একটা জিনিস চাবো যে সবসময় যেভাবে আপনারা পাশে আছেন এবং সাপোর্ট করছেন
শুধু ভালো সময় না খারাপ সময়ও থাকবেন থ্যাঙ্কস মাছরাঙ্গাকে এবং ঈদ মোবারক ভালো থাকবেন ইনভাইট করার জন্য থ্যাংক ইউ মাছরাঙ্গা টেলিভিশনকে আর আমার তাসকিনের পাশে যে সবাই ছিল যেভাবে দোয়া করতেছিলেন ষোলো কোটি মানুষ ইনশাল্লাহ আমরা যাতে কামব্যাক করি জলদি তার জন্য সবসময় আমাদের পাশে ছিল এবং সবসময় যাতে থাকে এবং আমাদের বাংলাদেশ টিমকে সবসময় ভালো সময় না খারাপ সময়ের সময় যাতে সবসময় আমাদের পাশে থাকে এই কামনায় তাদের কাছ থেকে আর সবাইকে ঈদ মোবারক বলে এখানে শেষ করতেছি দর্শক ক্রিকেট ক্রিকেটের এই বিশেষ আয়োজনে তিন ক্রিকেট তারকা আমাদের অনেক কিছুই জানিয়েছেন দিয়েছেন অসাধারণ কিছু সময় আমরা তাদের দেব ভালোবাসা দিব সমর্থন দেব আনন্দে থাকব বিপদেও পাশে দাঁড়াব দেশের জন্য লড়ছে যারা তাদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব রয়েছে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক্সপেরিয়েন্স ইন্টারন্যাশনাল লেভেলে ওনারা ওনাদেরও ওনাদের লাইফে ব্যাড টাইম পারে দিছে তো ওনারা জানে হাউ টু হ্যান্ডেল ইট তো ওনারা হেল্প করে ওনাদের কিছু ওয়ার্ডস ওই সময় অনেক ইন্সপায়ার করে আর একটা সাব্বির কাছ থেকে শুনি টিমমেট থেকে আমাদের অনেক বড় একটা সাপোর্ট দেয় যেমন সিনিয়র ভাই আছে মাসুদ ভাই রিয়াদ ভাই তামিম মুশফিক ভাই সাকিব ভাই যারা আছেন সিনিয়র ভাই এটা অনেক ভালো অনেক বড় সাপোর্ট দেয় আমাদের মেন্টালি সাপোর্ট দেয় অনেক আড্ডা হলো অনেক গল্প হলো সিরিয়াস কথা হলো এবার একটা ভিডিও ক্লিপ দেখে আসি আমাদের সাব্বিরের একটা ম্যাজিক্যাল পারফরম্যান্স দেখে আসি বাহ দুর্দান্ত এশিয়া কাপে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে 80 রানের ঝড়ো একটা পারফরম্যান্স আমরা দেখলাম অনেক ক্রিকেটার কিন্তু অভিনয় করেছেন হাবিবুল বাশার মোহাম্মদ আশরাফুল আর অনেকে আছে তো আপনাদের কাছেও আমি জানি ইতিমধ্যে অনেক ভালো ভালো নাটক বা সিনেমার অফার এসেছে তো এত বড় বড় লোভনীয় প্রস্তাব কিভাবে ফিরিয়ে দেওয়া হয় না আসলে এটা ট্রু যে বেশ কিছু নাটকের অফার এসেছিল দুইটা মুভির অফার পেয়েছি কিন্তু টু বি অনেস্ট এখন টাইম আমার ক্রিকেট খেলার ভালো মতো শুধু ক্রিকেটে ফোকাস রাখতে চাই কারণ বাংলাদেশকে কিছু দিতে চাই তারপরে ইন ফিউচারে যদি জীবনে বড় কোনো প্লেয়ার বা লেজেন্ড হইতে পারি তখন যদি আমি বেঁচে থাকি আমার যে স্ত্রী থাকবে তখন তাকে নিয়েই নাই কেন ও মাই গড ভেরি গুড ভেরি ওয়েল ডান্সার ভেরি ওয়েল ডান্সার ঠিক আছে তো সেম প্রশ্ন সাব্বির অনেক অফার দেয় নাটক সিনেমা মুভি যাই বলেন না কেন তো আসলে এরকম সময় এখনো বের করতে পারিনি যে হোল তিন চার দিন বা পাঁচ দিন বা শুটিং করব বা এরকম কোনো সময় এখন আমরা বের করতে পারি নাই তো নর্মালি আমাদের ক্রিকেট লাইফ যখন শেষ হবে যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ যদি আমাদের এরকম থাকে আর কি ডিমান্ডটা থাকে ডিমান্ড থাকে ইনশাআল্লাহ আমরা করতে ইচ্ছুক সানি ভাই খুবই চুপচাপ একই রকম আমারও যাগে ক্রিকেটটা খেলি ভালো মতো আর যদি কখনো করা হয় সো আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর আছে বিশু ভাই ভক্তদের তো অনেক ধরনের পাগলামি থাকে রক্ত দিয়ে চিঠি লেখা রাত ভর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সকালবেলা ছাতা বৃষ্টির মধ্যে দেখা যায় দাঁড়িয়ে আছে ভোরবেলা আবার সারা রাত মেসেজের পর মেসেজ দিচ্ছে কেউ না কেউ কেমন লাগে অ্যাকচুয়ালি যেগুলো বললেন সবগুলোই সব ফ্যানরাই করেছে পাগলামি বাহ তার মানে রক্ত দিয়ে চিঠি লেখা হয়েছে হ্যাঁ আমি একটা সাজেস্ট করব যে ফ্যান থাকা ভালো বাট কারো ফ্যান হওয়া ভালো বাট এরকম পাগলামি হওয়া ভালো না টাস্কিন তোমার ক্ষেত্রে কি এরকম কোনো অভিজ্ঞতা আছে আমাদের সাথে একটা শেয়ার করলে করতে হবে না আসলে এরকম অভিজ্ঞতা অনেক আছে বাসার সামনে সেই তিন চার ঘন্টা ধরে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে বেশিরভাগ এরকম ইনসিডেন্ট যারাই করে ওরা কিন্তু ম্যাক্সিমাম স্কুলের বা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ম্যাক্সিমাম তো এগুলা মোটেও ঠিক না আরাফাত সানি আমার না আমার এরকম কোনো এক্সপেরিয়েন্স এখনো হয় নাই লাভ লেটার মেসেজ মেসেজ পাইছি হ্যাঁ যে ফ্রেন্ড করতে পারে বাট আমার যে রিপ্লাই দিতে হবে তাহলে জিনিসটা আরো বেশি পোস্ট হয়ে পাবে আপনাদের দুজনের জীবনে একটি সংগ্রাম যাচ্ছে তাসকিন আর আপনার আপনাদের কি মনে হয় আপনারা আবারও ধারালো হয়ে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ আমরা দুজন আবার কামব্যাক করব যেহেতু সবাই আমাদের 16 কোটি মানুষের দোয়া আছে এবং দুজনেই রিয়াপ করতেছি বোলিং রিয়াপ করতেছি নিজেদের মতো করে এবং আমাদের সাপোর্ট করতেছে আমাদের কোচিং স্টাফ তো ইনশাআল্লাহ আমরা আবার স্ট্রংলি ব্যাক করব যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে কথা হচ্ছিল তাহলে আপনার বোলিং অ্যাকশনটা আমরা একটু দেখে নেব টাস্কিন গেছিলাম একবার ওকে আরাফাত সানি ফ্রেন্ডের সাথে গেছি এমন কোন পছন্দের নায়িকা আছে বা যাকে দেখে মনে হয়েছে ইশ এর সাথে যদি কাজ করতে পারতাম ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ আর কারিনা কাপুর আছে, কারিনা কাপুর, টাস্কিন, জ্যাকলিনের সাথে করতাম, জ্যাকলিন, জ্যাকলিন, বাহ, আপনি কাকে? মাধুরী দীক্ষিতের অ্যাক্টিং ওনার খুব ভালো লাগে। তার মানে আমাদের দেশের সমস্ত ক্রিকেটারদের ইচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতীয় দেশের নায়িকাদের, আমরা যে তাদেরকে ছোট করতে চাই না, তারা অনেক সুন্দর, অনেক ভালো অ্যাক্টিং করে। কোন এক্সপ্লেনেশন দরকার না, আমরা বুঝতে পেরেছি। আই ওয়াজ জাস্ট কিডিং। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যদি প্রশ্ন করি ক্রিকেটের বাইরে একজন ব্যক্তি সাব্বির, তাসকিন, সানির সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা, সাব্বির থেকে ফ্যামিলিগত বলতে আমার আব্বু আম্মু, শক্তি, শক্তি, আর দুর্বলতা, দুর্বলতা হচ্ছে আমার ইমোশন, তাসকিন, আমার শক্তি আম্মু, দুর্বলতা আম্মু, আরাফাত সানি সেম আম্মু, ফ্যামিলি। এবার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন সাব্বিরের কাছে, আপনার পছন্দের ক্রিকেটার কে? আফ্রিদি। ওকে, তাসকিন, মাশরাফি ভাই, মাশরাফি ভাই, এই তিনজনের মধ্যে কে বেশি খায়? খেলা দেখতাম, সব জায়গায় যেতাম ওনার সাথে, স্টিল আমি এখনো ফুটবল খেলি। মাঝখানে ডিজে হওয়ার প্ল্যান ছিল, ঠিক আছে, ডিজে হওয়ার। আরেকটা এই যে আমার ক্রিকেট হওয়ার পিছনে আরেকটি ছিল সবচেয়ে বেশি, যে আমাদের ক্যাবে আমার মানে দূর সম্পর্কে একজন রিলেটিভ, ও এখন নিউজ রিপোর্টার আছে, যে মাঝার, ওকে দেখে আমার আর কি যাওয়া। বাট ফুটবলটা স্টিল এখন আমি লাইক করি, বাট প্লেয়ার হব কি না সেরকম কখনো চিন্তা করি নাই। ফুটবল খেলতে আবার দেশের বাইরে গেছিল আমার, না ফুটবল খেলতে না, ফুটবল টিম চ্যাম্পিয়ন করে ট্যুর করছি দুইটায়। ওয়াও, আপনার মা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনার ক্রিকেটের সংগ্রামে বরাবরই তিনি আপনার সাথেই ছিলেন, এই গল্পটি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি এখানে যতটুকু আসছি তারই চেষ্টায়, মানে অনেক সময় ফাঁকি মারার ইচ্ছা ছিল যে প্র্যাকটিসে ঠিক মতো যেতে যেতাম না, উনি ধরে নিয়ে যেত, যেখানে যেতাম না কেন খুঁজে বের করে নিয়ে যেত, প্র্যাকটিস যেতে হবে, যাই করি না কেন সারাদিন প্র্যাকটিস মিস করা যাবে না। আসলে অ্যাকচুয়ালি ওনারটা বলে আমি শেষ করতে পারবো না। অ্যাকচুয়ালি বুঝতেই পারছি। সাব্বির, তোমার ক্যাশ সাইনি একটা প্রশ্ন ছিল, প্রতিদিন কজন মেয়ে তোমার এই চোখের প্রেমে পড়ে, আর সবচেয়ে বড় প্রশংসা তোমার এই চোখের কার কাছ থেকে পেয়েছো? নরমালি আমি আমার আব্বুর কাছ থেকে পেয়েছি চোখটা, বিকজ আব্বুর আমার যেটা ডিপ ওনার একটা হালকা আছে। আর হচ্ছে এখন কজন মেয়ে ফোন দেয়, আসলে অ্যাকচুয়ালি আমার নাম্বারে কোনো মেয়ে ফোন দেয় না। ওনার নাম্বারে যদি মেয়েরা ফোন না দেয় তাহলে বাংলাদেশে কারোর ফোনেই কোনো মেয়ে ফোন। আচ্ছা, তাসকিন কিন্তু অলরেডি কিছু কথা বলে দিল, এখন তোমার কাছ থেকে শুটিং। চোখ যদি সুন্দর সবাই বলে যে চোখ সুন্দর, তো আসলে এটা শুনে খুব ভালো লাগে, বেশিরভাগ মেয়েরাই প্রশংসা করেছে যেহেতু চোখের ব্যাপারে। আর তেমন কোন ছেলে তো হিংসা করে আমার কাছে, সবাই তো এনজয় করি আর কথাগুলো। আর ফোনের ব্যাপারটা আসলে ফোন তো সবাই দেয়, ফোন কথা বলে সবাই, তো নরমালি ভাবে কথা বলি, থ্যাংকস দি। তাসকিন, খেলার বাইরে কি এখন ভিডিও গেমস খেলা হয়? ফোনে খেলা হয় বেশি, আর আগে যেতাম মোস্তফা 97 এগুলো দুইটা ছিল, অন্যরকম একটা মোমেন্ট, বিশেষ করে এখনো মিস করি, মানে গেছিলাম দেখি যে ওখানে সাজানো, আমি কারো কিছু না বলেই যাই খেলা শুরু করে দিচ্ছি, ঠিক আছে, লোকজন টাকা দেখতেছে কিন্তু আমি হেভি ফিলিংসে খেলতেছি, বুঝাই যাচ্ছে আমাদের তাসকিন এখনো ছোটই রয়ে গেছে। আমার আসলে ওই সব কিছু কিছু ছোট যে দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা যায় না, ওগুলো খুব আমি খুব বেশি পছন্দ করি। সবার জন্য আমার কাছে সারপ্রাইজ আছে, আমি সারপ্রাইজটা দিব তবে একটি বিরতির পর। দেখে তারপর ওকে দেখলাম যে ওটাতে হাইটে একটু সমস্যা হচ্ছে, তারপর ওকে নিয়ে আসলাম স্পিন বোলিং, ওকে একটু মানে অফ স্পিন করালাম, তো এটা দেখে তারপর ও নিচে থেকে আপনার লেগ স্পিন করছিল, দেখে দূর থেকে আড়ালে আমি একটু দেখেছি সে নকিং করছে, তো ব্যাটিংটাও আমার ভালো লাগছে, তো তারপর থেকে ওকে আমি ব্যাটিংয়ের দিকে টুকটুক করে আস্তে আস্তে করে নিয়ে আমি এগিয়ে যাই। এমন অবস্থা তার আপনার যে তার প্যাড আপনার তার হাইটের ওভার, মানে বেশি হাইট, তো ওইটা নিয়ে সে দড়িয়ে পড়িয়ে যাই হোক আল্লাহর রহমতে
সে একটু ভালো খেলে চেষ্টা করে যে আমি কিছু করব কিংবা আমি একটা জায়গা ধরব লাস্ট প্রোগ্রামে আপনারা শুনছেন যে তাসকিনের পিঠে ব্যাট ভাঙা হয়েছিল এই ব্যাট ভাঙার জায়গাটা হচ্ছে এই মাঠটা হয়তো বা এই ব্যাট ভাঙাতেই তাসকিন তাজিম থেকে তাসকিন হয়েছে আলহামদুলিল্লাহ ওকে সাথে করে নিয়ে গিয়ে আজকে ন্যাশনাল টিমে দৌড়গড়ায় নিয়ে গেছে কাইম কিন্তু আর ওই কাইমে কিন্তু এখন সিএনজি চালায় বাংলাদেশে যে আইডল থাকে ক্রিকেটের ভিতরে আমি মনে করি মাশরাফি আর সবচেয়ে বড় মজার ছিল তাসকিনের ছোটবেলা একটা মজার ঘটনা মিলাদ যেখানে হবে সেখানে তাসকিন আছে বাসার টিচার আছে ও নাই হঠাৎ বাসা থেকে টুপিটা নিয়ে মিলাদে চলে গেছে যে তাসকিন যেরকম আমার সাথে ওর মার সাথে ফ্রি ফ্রাইং অ্যাজ এ ফ্রেন্ডের মতো আমি চাবো যে আমার ছেলের বউ যদি ওরকম না তাসকিন আরাফাত সানি দুইজনে আমার কাছে ভিন্ন না কিন্তু আমি একদম মন থেকে চাই যে আমার তাসকিন সানি দুইজনের ভালোভাবে ফিরে আসুক তাসকিন যে খেলতেছে আমি চাই আরো ভালো খেলুক আরো সুনামব কিন্তু সব কথার এক কথা হলো ভালো মানুষ যত আর সবচেয়ে চাদরের ছেলে হলো আমার সানি কলিজার টুকরা সকাল সাতটা বাজে নিয়ে গেতাম তো সাতটা বাজে নিয়ে গিয়ে ডানমন্ডিতে বসে থাকতাম সানিকে প্র্যাকটিস করাতাম তারপর সন্ধ্যা আসতাম বাসায় আইসা আবার এই করে গোসল টোসল করে আবার রান্না বান্না করে পরের দিনই আসবো উঠে এগুলি সবকিছু রেডি করে রাখতাম আমি অবশ্য চাই আমার সানি আবার ফিরে আসুক ১৬ কোটি মানুষের মাঝে খেলাধুলা শেষ হইলে প্র্যাকটিস শেষ হইলে ওর প্রিয় কবুতর দেড় হাজার কবুতর বাবা দেশ বিদেশের এই ওই টিনে ওই সময় দেয় চমৎকার খুবই সুন্দর সুন্দর মেসেজ কেমন লাগলো সারপ্রাইজ খুব ভালো আসলে ভালো লাগছে দেখে তুমি কি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলে তাসকিন না আসলে ইমোশনাল না এমনি মা বাবদের কথা তো সবসময় একটু কমপ্লিমেন্ট সাথে কখনো দেয় না তো সামনে সামনে আচ্ছা আজকে প্রথম শুনলাম প্রথম শুনলাম তার মানে আরাফাত সানির জন্য এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার সামনে সামনে বললে না আমার সামনে বললো না তার সবচেয়ে ফেভারিট মানে আমি নাকি কিন্তু সবসময় কিন্তু আমার জারের উপরে রাখে সামনে যখন থাকি এখন বুঝতেছি যে সবচেয়ে আদরের আমি আর সাব্বির কোচ খুবই চমৎকার একটি কথা বললো যেটা আমরা জানতাম না যে প্যাট তার থেকে বড় তারপরে সে চেষ্টা করত মানে কেমন লাগলো স্যারের কথা শুনে না আসলে এই একটা মানুষ যে আমার ক্রিকেট লাইফে আর কি ক্রিকেট আমাকে নিয়ে আসা একমাত্র আর কি মানুষ যে ক্রিকেট নিয়ে এসেছে আমাকে তবে আজকে এই পর্যন্ত আজকে আমার আশা বন্ধ না চমৎকার সাব্বির কাছেই থাকছি সাব্বির বরাবরই দেখা গিয়েছে যে প্রতিপক্ষকে পাত্তা না দেওয়ার একটা অ্যাটিটিউড তোমার মধ্যে আছে দর্শক কিন্তু খুবই পছন্দ করে তোমার এই অ্যাটিটিউডটা দেখা গেছে বড় বড় খেলোয়াড়কে তুমি মানে অগ্নিদৃষ্টি দিয়ে ঘায়াল করার ট্রাই করো এটা কি সচেতনভাবেই করা হয় না নরমালি আমি একটু এগ্রেসিভ থাকি সবসময় সবচেয়ে বড় শক্তি যে আমার যে আমি যদি হোম গ্রাউন্ডে খেলি লাখ লাখ দর্শক যদি আমার নাম বলে ডাকে সাব্বির সাব্বির সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য যে যবে সবাই আমার নাম ধরে ডাকতেছে তো আমাকে কিছু করতে হবে এখানে অ্যাটলিস্ট আমি যেন ফেলর না হয় এখানে তাসকিন তাসকিন এবং মুস্তাফিজের জুটি নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু একটা স্বপ্ন দেখা শুরু করেছে তোমার ভাবনা কি না আসলে আলহামদুলিল্লাহ যে মানুষজন ভাবতেছে ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট ট্রাই করব সেটাকে ফুলফিল করার ওর কাটারে ঘায়াল করবে আর আমি আমার পেজ দিয়ে ঘায়াল করব ইনশাআল্লাহ আমরা সেই কামনাই করছি আরাফাত সানি বরাবরই দেখা গিয়েছে যে উইকেট নেওয়ার পর আপনার একটা ইউ নো সেলিব্রেশনের স্টাইল রয়েছে আলাদা চলুন আপনার এই সেলিব্রেশনটা আমরা একটু দেখে আসি সো এই মজার উদযাপনের স্টাইলের কোনো নাম কি রাখা হয়েছে আমার যতটুকু মনে পড়ে যে আমি পাকিস্তান সিরিজে এরকম এক্সাইটমেন্টের জন্য হতে হয়েছে হাফিজ কিন্তু আমার ওই সিরিজে আমার বলে আউট হয়েছিল তিনটা ম্যাচের মধ্যে দুইটা এবং ফার্স্ট ম্যাচে রান আউট হয়েছে সেটাও আমার বলে সো এর জন্য হয়তো ওভার এক্সাইটমেন্টে নাচ চলে এসেছে ঠিক তেমনি আমাদের তাসকিনের একটি উদযাপনের স্টাইল আছে চলুন আমরা সেটি দেখে আসি আগে আচ্ছা তুমি কি টাইটানিক অনেকবার দেখেছো না না আসলে তেমন কিছুই না তাও দেখেছি কয়েকবার কিন্তু টাইটানিক থেকে অনুসরণ ইম্পর্টেন্ট গুলো উইকেট পাই তখন দেখা যায় আমার তখন মন খুলে দৌড়াইতে মন যায় তখন আমার সেলিব্রেশনটা আর কি এরকম হয়ে যায় আচ্ছা এটা ভেতর থেকে আসে যেটা আসলে কোনো মেকি কোনো কিছু নাই গত বছর ভারতীয় টিমের সাথে খেলার সময় ওদের প্লেয়াররা তোমার সাথে স্লিজিং করেছিল আই থিঙ্ক কারণ দেখা গিয়েছে যে ওদের খেলোয়াড়দের মধ্যে তোমাকে টার্গেট করা হয়েছিল ইন্ডিয়ান প্লেয়ারের সাথে বিশেষ থাকে বিরাট কোহলি ছিল রোহিত শর্মা ছিল আর একটা পেস বোলার দেওয়াল কুলকার্নি আচ্ছা তো এরা তিনজন খুব
আমার স্লেজিং করতেছে, আমার খুব ভালো লাগে এরকম যে ওরা কথা বলে ভালো লাগে, আমি ওর সাথে কথা বলি আমি আসলে ফ্রি ফিল হয়ে যাই, মানে ওর সাথে আমি আসলে ফ্রি হয়ে যাই, স্পেশাল রিলিজ হয়ে যায় আমার। স্লেজিং চললে তোমার কনফিডেন্সটা আরেকটু বেড়ে যায়, রাইট? সো এবার আমি চলে যাব একটু অন্য প্রসঙ্গে তাসকিন তোমার কাছে, যে তোমাকে আমরা ক্রিকেটার পাশাপাশি ইদানিং মডেল হিসেবে দেখছি, যেহেতু কিছু কিছু কোম্পানির সাথে আমার এন্ডোর্সমেন্ট রয়েছে, তখন তাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমাকে হয়তো দেখতে পান টিভিসি বা ফটোশুটে, কিন্তু উপভোগ করা হয় না? হ্যাঁ, মাঝে মধ্যে উপভোগ করি, মজা লাগে, মাঝে মধ্যে অনেক মজা হয়, নিশ্চয়ই এনজয় করো যখন, হ্যাঁ এনজয় করি যখন খেলা থাকে না, আড্ডার অবসরটা মাঝে মধ্যে ওই সব জায়গায় দেই আর কি। রিসেন্টলি সাব্বিরকে আমরা কিছু টিভিসিতে দেখেছি, সো এই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো, কেমন লাগছে? আমি যমুনাতে একটা করেছি টিভিসি 10 সেকেন্ডের, তো আমার 3-4 বার রিহার্সাল করতে হয়েছে, বাট মাঝে মাঝে এনজয় করি, ভালো লাগে আর কি। আরাফাত সানি, জাতীয় দলে ডাক পেতে কিন্তু আপনাকে অনেকটা দিন অপেক্ষা করতে হয়েছে, প্রথম যখন ডাক পেলেন সেই মুহূর্তটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেদিন আমি শুনতে পাই যে আমি ন্যাশনাল টিমে মানে কল পেয়েছি বা টিমে আছি, অ্যাকচুয়ালি আমি 7 দিন ঘুমাতে পারি নাই, ম্যাচ খেলার আগ পর্যন্ত আমার মনে হয় না যে আমি ন্যাশনাল টিমে আছি, টোটালি মানে একটা গোরের মধ্যে ছিলাম, মানে আমি কি করব বুঝতেছিলাম না। যখন ফিল্ডে পাটি রাখলেন সেই অনুভূতি, সেটা টোটালি মানে আমি এটা কখনোই ভুলবো না, মানে আমি কান্না করতেছিলাম এরকম মনে হচ্ছিল, আমি জানি না কেন, মানে চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তেছিল, মাস্টার ভাই সেটা আমাকে অনেক হেল্প করতে আগের দিন রাতে। সাব্বির, তোমার ছক্কাগুলোর মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, ছক্কা মারার অনুভূতিটা কেমন তার আগে আমরা একটু ছক্কাগুলো দেখে আসি, চমৎকার, মানে এই বড় বড় টিমের এগেইনস্টে এরকম ম্যাজিক্যাল ছক্কা, মানে এই ফিলিংসটা কি বলো? অনেক ভালো লাগে ছয় মারতে, বিকজ আমি ছোটবেলা থেকে আমি আফ্রিদিকে ফলো করতাম, যার জন্য ওখান থেকে আমার ছয় মারাটা অভ্যাসটা হয়ে গেছে, আর আমি খুব মজা করি, খুব এনজয় করি এই ছয় মারাটা। আসলে একটা ছক্কা মারার পর কি মাথায় কাজ করে এবার আরেকটা? ডেফিনেটলি কাজ করে, আমার শুধু টিমের সিচুয়েশন অনুযায়ী মারতে পারি না বলে তাই মারতে পারি না, বাট চেষ্টা করে ছবার ছড়া ছয় মারার জন্য। বাহ, কুরআন ব্যাটটা দিয়ে খেললো রানও করে। তাসকিন, তুমি তো দুষ্টুমির অধিনায়ক, তো তোমার দুষ্টুমির কিছু নমুনা যদি আজকে আমাদের দেখাতে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার কিন্তু আজকে খুবই ভালো লাগছে, আমি জানি না আপনারা কতটুকু খুশি, কিন্তু ক্রিকেটের বাইরে এসে কথা বলতে আপনারা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন একে একে শুনবো, প্রথমে রুমন, আই মিন আমাদের সবার প্রিয় সাব্বির কাছ থেকে। কথা বলা হয় সবার সাথে, ফ্যান আছে যারা গেস্ট, যারা অথবা কোনো প্রোগ্রামে গেলাম বা কোনো ইনভাইটেশনে গেলাম, তখন কথা বলা হয়। তাসকিন, না আসলে ক্রিকেটের বাইরে তো কথা বলতেই হবে, ক্রিকেট হলো আমাদের জীবনের বড় একটা অংশ, তাছাড়াও তো পার্সোনাল লাইফ আছে, ফ্যামিলি আছে, সো ওটার বাদে কথা বলতেও আমরা বাধ্য, তো সব বলতে এনজয় করি অবশ্যই। আরাফাত সানি, সবসময় আড্ডাবাজি করতে সবচেয়ে বেশি লাইক করি, এবং ক্রিকেটের বাইরে নিয়ে সবসময় কথা বলি। আচ্ছা তাসকিন, তুমি কি জানো তোমার একটা ফোন নাম্বার আমার কাছে থাকার কারণে আমার ফ্রেন্ডসরা সবাই আমাকে বলবে প্লিজ ইশিকা আপু একটু তাসকিনের নাম্বারটা দাও না, কত সুইট, কত কিউট, এই যে এক্সাইটমেন্ট, এই যে মেয়েরা তোমার ফোন নাম্বার চায়, যারা তোমার পরিচিত, নিশ্চয়ই তো অনেকে দিয়ে দিতে বাধ্য হয়, তখন কিভাবে হ্যান্ডেল করে জিনিসগুলো? আসলে আমার হয়তো মেয়ে ভক্ত আছে কিছু, অনেকে অনেকে ফোন দেয়, টেক্সট করে, তো সবার রিপ্লাই দেওয়া বা কল রিসিভ করা পসিবল না, বিকজ আমাদের খেলা নিয়ে বিজি থাকতে হয়, প্র্যাকটিস থাকে, হয়তো এদের অনেকে হয়তো মনোক্ষুণ্ণ হইতে পারেন, তাদের ক্ষেত্রে স্পেশালি বলছি যে সবসময় তো আর ফোনের কাছে বসে থাকা হয় না, তো পার্সোনাল লাইফ আছে, ক্রিকেট আছে, তো যারা ফোন দিয়ে বা টেক্সট দিয়ে পান না তারা মন খারাপ করেন না, বেশি বেশি দোয়া করেন যাতে ভালো খেলতে পারি। আজকে আমি শিওর যারা মনোক্ষুণ্ণ ছিল, এতদিন কষ্ট ছিল যাদের মধ্যে, আজকে সব ক্লিয়ার হয়ে গেছে, ও একসাথে সবার মনটাকে খুশি করে দিয়েছে। এবার আসি আরাফাত সানি, বরাবরই দেখা যায় আপনি একটু চুপচাপ, মানে আপনি কি ক্যামেরার সামনে আসলে এরকম চুপচাপ থাকেন? না, আমি সবসময় এরকমই, আমার হ্যাবিটটা এরকম চুপচাপ, অতটাও চুপচাপ না যতটা আপনারা মনে করেন। তাসকিন, একটু আমাদেরকে এক্সাম্পল দাও। সানি ভাইয়ের সাথে আমি ভালো ক্লোজ, আমরা মাঝে মধ্যে ঘুরি একসাথে, তো ওই সময় বুঝতে পারি যে না উনি আসলে
চুপচাপই থাকি আমি সব সময় বাট হ্যাঁ সব জায়গায় তোমার সাথে থাকি আমি এটা মানে ভিডিওটা চুপচাপ অডিওটা আবার লাউড ঠিক আছে সবার সাথে নাম ওর সাথে কিন্তু সবার সাথে না সবার সাথে সাব্বির আমরা সবাই জানি তুমি একজন অলরাউন্ডার এই অলরাউন্ডার হবার পিছনে একটা গল্প আছে আমাদের সাথে কি একটু শেয়ার করবে আমি অ্যাকচুয়ালি অনেকেই ট্রাই করছি কিপিং ট্রাই করছি বোলার অফ স্পিন পেস বোলার একটা অলরাউন্ডার হওয়ার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে সে সব দিক সার্ভিস দিতে পারবে আর কি সো এটা এটা অনেক ইম্পর্টেন্ট এক টিমের জন্য মনে করি আচ্ছা তুমি এসএসসি পরীক্ষার মাঝখানে ক্রিকেটার হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিলে এই গল্পটি শুনবো আসলে নাকি হ্যাঁ ইট ইজ ট্রু যে আমি তিনটা পরীক্ষা এসএসসি দেওয়ার পরে আমি চলে গেছিলাম পরে পরীক্ষার সময় আমার খেলা ছিল ঢাকাতে তো কল আসছে আমার কাছে যে তুই খেলবি কিনা হ্যাঁ আমি খেলবো সো আমি 4 নম্বর পরীক্ষা অ্যাটেন্ড না করে ওই পরে সোজা ঢাকা বাসে চলে আসছি রাস্তার দিকে হয়তো ওই দিন খেলার জন্য আজকে সাব্বির তুই তো খেলার প্রতি অনেক ঝোঁক তোর বোলিং অ্যাকশনটা অনেক স্মুথ তো আন্ডার 12 একটা ক্রিকেট লিগ স্টার্ট হয়ে যাচ্ছে তুই কি যাবি ও যেদিন বলে তার তিন দিন আগে বাবা আমার উপরে ব্যাট ভাঙে পিটায় ও যখন বলছে তখন ওর আমি ডিনাই করি খায়ুমকে যে দোস পসিবল না আসলে আমাকে তিন দিন আগে পিটাইছে এখন আমি কিভাবে যাই ঠিক আছে তো সামাও বাবাকে ম্যানেজ করলাম তো পরে গেলাম আমার ওই বন্ধুটার সাথে কায়ুম আমার কোচ সাজু স্যার ডিসকভারি ক্রিকেট একাডেমি আমাকে বলতেছে ও তো আন্ডার 12 এ টিকবে না তখন আমার বন্ধু বলতেছে স্যার স্যার না ও গায়ে হাতে লম্বা ওকে আপনি নেন পরে মেডিকেল চেক আপ করালো আমি টিকলাম আন্ডার 12 এ এভাবে আস্তে আস্তে খেলতে খেলতে 15 17 19 আল্লাহর রহমতে এখন বাংলাদেশের সবার প্রিয় তাসকিন মাশাআল্লাহ আচ্ছা ম্যাশ মানে আমাদের সবার প্রিয় অধিনায়ক মাশরাফিকে আমরা নরাল এক্সপ্রেস নামে চিনি তাস্কিনের কি তার মতন ঢাকা এক্সপ্রেস হিসেবে নিজেকে পরিচিত করার ইচ্ছা আছে অবশ্যই আছে কারণ যেহেতু আমি ফাস্ট বোলার যেহেতু এক্সপ্রেস জিনিসটা জোরের মাধ্যমে হয় তো ইনশাআল্লাহ আমিও ক্রিয়েট করব একদিন ঢাকা এক্সপ্রেস হিসেবে ইনশাআল্লাহ আরাফাত সানি আমরা জানি শুরুতে আপনার মনোযোগ ছিল ফুটবলার হওয়ার দিকে সেখান থেকে ক্রিকেটার কিভাবে ফুটবলার এরকম কোন ইয়ে ছিল না ইন্টেনশন ছিল না ছোটবেলা মানে একটা সময় বাংলাদেশ তখন ফুটবল কিন্তু খুব ক্রেজ ছিল সো আমার ছোট কাকা খুব ভালো ফুটবল প্লেয়ার ছিলেন সে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলতে যখন সবসময় আমাকে নিয়ে যেত খেলা নিয়ে যেত তিনি তার সাথে তখন দুষ্টামি তো ইচ্ছা করে করি না হয়ে যায় হয়ে যায় সবচেয়ে মজা হয় আমরা আইস বাথ করার সময় -3-4 থাকে ওরকম একটা গোল ডাব্বার মধ্যে সবাই বসে থাকে তো সবাই কেউ যেতে চায় কেউ ফাঁকি মারে কেউ বাথরুমে গা ভিজে চলে আসে তো সবাই চেষ্টা করে গা ভিজে চলে আসে মাঝে সামনে থাকলে তো থাকলে তো করার কিছু নেই করতেই হবে তাস্কিন করে মাঝে মধ্যে করে আর সবসময় মাশরাফি এবং তাস্কিন যখন এই ম্যাশকিন করে তখন আপনাদের অনুভূতি কি হয় দুইজনের হাইট যে রকম একই রকম তারপর বোলিং ও অনেক জোরে বল করে তাস্কিন সেলিব্রেশনটা টোটালি ডিফারেন্ট না নরমালি সানিবাজারে বলে ডিফারেন্ট একটা সেলিব্রেশন আর অনেক সময় এরা দুজন মানে মিস্টেক হয় মানে এরা করতেছে না তখন আমরা বলি কেন করতেছে না কেন যেমন করে না আপনাদের জন্য তখন আবার সেম টু সেম আবার করে ফেলে এটা অনেক একটা ইন্সপায়ার মতো আমরা সবাই এনজয় করি এটা আমরা সবসময় আর অনেক আড্ডা হবে এবার নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি আজ মাছরাঙা স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন তিন তরুণ ক্রিকেটার সাব্বির তাস্কিন ও সানি ফ্যান পেজে আপনাদের ফলোয়ার্স তারপর ফ্যান্সরা কিন্তু অনেক ধরনের কমেন্টস করেন তো কেমন লাগে সব কমেন্টস পড়তে প্রথমে যাই সাব্বির কাছে না অ্যাকচুয়ালি আসলে আমার অ্যাডমিন ওকে ফলো করে তো ওই আমাকে যেগুলা কমেন্টস করার মতো যেগুলো আসে যেগুলো আমাকে বলে আর কি তো আমি ওগুলো বলি রিপ্লাই করে দাও তুমি হয়তো বা মাঝে মাঝে আমি রুকি আর কি আমি রিপ্লাই করি নিজে করে রিপ্লাই করি টাস্কিং না টু বি অনেস্ট আমার পেজে বেশিরভাগ কমেন্টই
মানে আমি লাভ ইউ শব্দটা পাই যেটাকে ভালো লাগে যে মানুষজন ভালোবাসে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমিও তাদেরকে অনেক ভালোবাসি তুমি মাঝে মাঝে 100 200 কমেন্টস এর নিচে একটা লাভ ইউ টু লিখে দিও তাদেরও ভালো লাগে লাভ ইউ টু অল হ্যাঁ লাভ ইউ টু অল কারণ শুধু লাভ ইউ টু লিখলে আবার অনলাইন নিউজ হবে লাভ ইউ টু বললেন নির্বিঘ্নে শপিং করা হয় মুভি দেখা খুবই কম হয় বা সময় পাওয়া যায় না বাট শপিং এ আমি খুব ইন্টারেস্টেড মানে অনেক মুড অফ থাকে যখন এই ক্রিকেটের কোনো খারাপ সময় যায় আমার আমি গো ফর শপিং আচ্ছা তাসকিন হ্যাঁ আসলে শপিং খুব আনন্দদায়ক জিনিস বাট এই লাস্ট 2 বছর ধরে একটু কম শপিং করা হচ্ছে বিকজ অফ মানে ক্লোদিং এর স্পন্সর হইছে এটার জন্য তাসকিন এর শপিং এখন কম তো বলে দাও যা যা লাগবে তোমাকে কন্টাক্ট করতে ওরা সবসময় ড্রেস পাঠায় আর আমার লাগলে আমি নেই কিন্তু তাও অনেক কিছু তো কিনতেই হয় না কিনলে আবার কেমন লাগে না তাসকিন মুভি দেখতে কি পছন্দ করে না অনেক পছন্দ করি কিন্তু হলে যাওয়া হয় ফ্রেন্ডসদের সাথে প্রায় প্রায় প্ল্যান করে মিস হচ্ছে দেখা যায় দোস আমরা পরশু দিন সিনেমা দেখতে যাব সকালবেলা পরশু দিন সকাল দোস আজকে পারতেছি না আজকে এই জায়গায় যেতেছি দোস প্র্যাকটিসটা না দুইটার দিকে দিয়ে দিছে ঠিক আছে এরকম এরকম মানে বেশিরভাগ নিশ্চয়ই ক্যান্সেল করা হয় তাসকিন বেশিরভাগ কিন্তু আমি গত রমজানের আগে একটা মুভি দেখছিলাম আমিও কয়েকবার দু তিনজনকে দেখেছি যে শপিং মলে গেলে ফ্যান্সদের বিড়ম্বনা তো মাস্ট থাকে সো সেই বিড়ম্বনা কিভাবে কাটিয়ে ওঠা হয় সাব্বির না নরমালি ফ্যান তো থাকবে ফ্যানের তো একটা আগ্রহ থাকে যে যার প্রিয় মুখ বা প্রিয় মানুষের সামনে থাকলে ছবি তুলবে এটা নরমালি তখন সময় দেওয়া হয় ওদেরকে সবসময় তাসকিন তোমার তো মাশাআল্লাহ আমার এরকম হয় আলহামদুলিল্লাহ দ্বারা ভালোবাসেন দেখেই আছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি লাস্ট 2015 ওয়ার্ল্ড কাপ খেললাম যখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তো ওইটা খেলে আসার পরে আমি ঈদের দুই দিন না তিন দিন আগে ফ্রেন্ডদেরকে নিয়ে আমি একটা স্যান্ডেল কিনতে গেছিলাম বসুন্ধরা সিটিতে তো সেই স্যান্ডেল কিনতে যে অলমোস্ট একটা স্যান্ডেল কিনতে যে 4 ঘন্টা লাগছিল কেন তো মানে আমি কিনতে পারতেছিলাম না সেলসম্যানরা স্যান্ডেল না দেখে ছবি তোলা শুরু করছে এটা খুব ভালো লাগছিল যদিও স্যান্ডেল কিনতে অনেক সময় লাগছে কিন্তু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন আরাফাত সানি আপনার ক্ষেত্রে কেমন এদিক থেকে আমার একটা অ্যাডভান্টেজ আছে যে অনেক একটু কনফিউজ থাকে যে আমি আরফাত সানি কিনা সত্যি মানুষ কাছে এসে বলতে পারে না কনফিউজ থাকে তো দোনো মনে হয়ে যায় ডাবল মাইন্ডেড থাকে সো এদিক থেকে আমার একটু বিড়ম্বনাটা কম বিপদে বা দুঃসময় ক্রিকেটারদের কাছ থেকে বা তাদের পরিবারের কাছ থেকে কি সাপোর্ট পাওয়া যায় অলওয়েজ সাপোর্ট করে আমাদের একজন আরেকজন আমাদের টিম মাশাআল্লাহ এখন আমাদের যে টিমটা বাংলাদেশ টিমটা সবাই একজন আরেকজনের হেল্পফুল সবাই আর ইনশাআল্লাহ এরকম যতদিন আমাদের টিমটা যাবে ইন ফিউচার আল্লাহর রহমতে ভালোই করবে তাসকিন যারা সিনিয়র ওনারা অবশ্যই